আমি ভাই পাকা অভিনেতা, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকে অভিনয় করে এমনভাবে ভুলিয়ে রাখি যে কেউ কখনো বুঝতেই পারবে না আমি কি চাই বা আমার মন কি বলে, কিন্তু মনের মধ্যে তো আমার জিলেপির প্যাচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচ রমজান শেষ হয়ে গেল, ছয় রমজান চলছে, সবার দিনকাল কেমন যাচ্ছে? আমাদের আশেপাশে এমন কিছু জিলেপির প্যাঁচ লোকজন আছে যারা আপনার পিছন থেকে চিনি ছুরি মারার জন্য একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই সব লোকের কথাই আজকে বলবো। শ্বশুরবাড়ি নাকি বাপের বাড়ি, এই দুইটা নিয়ে কনফ্লিক্ট আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে হয়ে থাকে, আর এটা জীবনে না মৃত্যু পর্যন্তই হবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে শুধু নিজের মনের মধ্যে সবসময় যদি একটা দোষ পুষে রাখি আর একটার সাথে আর একটা মিলাইতে যাই, শ্বশুরবাড়ির সাথে বাপের বাড়ি কিংবা বাপের বাড়ির সাথে শ্বশুরবাড়ি, তাহলেই সমস্যা হয়ে যাবে রে ভাই। শ্বশুরবাড়ি কখনো বাপের বাড়ি হয় না, বাপের বাড়ি কখনো শ্বশুরবাড়ি হয় না, আবার শ্বশুরবাড়ির জিনিস কখনো বাপের বাড়ি নেওয়া যায় না, কিন্তু বাপের বাড়ির জিনিস কিন্তু শ্বশুরবাড়ি ঠিকই আনা যায়। এটা আপনি যত বেশি সহজে মেনে নিতে পারবেন তত বেশি কিন্তু আপনি সহজে সুখে থাকবেন। আপনার ননদ কী করলো না করলো সেইটা যদি চিন্তা করে আপনি ভাইয়ের বউ হিসেবে সেইটাই করতে চান, তাহলে আপনি সেই সংসারের জীবনেও টিকতে পারবেন না। আপনাকে সবসময় নরম হয়েই থাকতে হবে, আর সেই সংসার করতে হলে অবশ্যই তার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে। হ্যাঁ, অনেকেই বলবে যে কেন চলবো, তাহলে তো আর আপনার সংসার করার দরকার নাই রে ভাই, বাপের বাড়ি বসে বাপের মা আর তার ছেলে মেয়ে নিয়েই সংসার করতে হবে, এছাড়া উপায় নাই। কারণ আমাদের দেশে সেটেল ম্যারেজগুলো এমনই হয়ে থাকে, এমনকি যারা লাভ ম্যারেজ করে তারাও একসময় যে কিন্তু সেই বাবা মার কথাই বলে। পৃথিবীটা এরকমই চলছে, সেই সৃষ্টিকর্তার প্রথম দিন থেকেই আমাদের যেন শিখিয়েই দিয়েছে যে আমরা মেয়েরা যেই পাত্রেই যাব সেই পাত্রেই রূপ ধারণ করব। যদি সেটা না পারি তাহলে আর আমার সেখানে জায়গা হবে না, এটা আমরা পরিবেশ পরিস্থিতিতেই টের পেয়ে গেছি প্রত্যেকটা মেয়েই। আর হ্যাঁ, আমাদের সবারই উচিত যার যার প্রাপ্য যার যার অধিকারটা ঠিকঠাক মতো দিয়ে দিলে তাহলে হয়তো বা এতটা সমস্যা হয় না আর এতটা বিপত্তি হয় না। প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা পরিবেশের একটা নিজস্ব চাহিদা থাকে, সেটা মেনে নিয়েই চলা উচিত। আল্লাহ হাফেজ।